মালদা জেলা আইএনটিইউসি জেলা সভাপতি লক্ষ্মী ঘোকে কার্যালয়ে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এদিন ধুন্ধুমার বেঁধে যায় রদবাড়ি কার্যালয়ে। মালদা জেলা আইএনটিইউসি জেলা সভাপতি লক্ষ্মী গুহকে কার্যালয়ে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় রদবাড়ি কার্যালয়ে। বর্তমান সভাপতি লক্ষ্মী গুহর অভিযোগ, তিনি অফিসে ছিলেন, সেই সময় প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলাম দলবল নিয়ে কার্যালয়ে ঢুকে তাকে মারধর করে, এমনকি শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান সভাপতি লক্ষ্মী গুহ। আমি প্রেসিডেন্ট হয়েছি 10 মাস হলো, কাজী আসুনজি, আমি প্রেসিডেন্ট হয়েছি 10 মাস হলো। আমাকে এরকম একটা ঘটনা, আলোক চক্রবর্তী একজন প্রেসিডেন্ট হয়ে 6টা সেক্রেটারির মধ্যে উনি একটা রাজ্য সেক্রেটারি, উনি কেমন করে লিখে দিতে পারে কাজীকে, এমনকি কাজীকেও ওখান থেকে সদস্য পদ থেকে খারিজ করেছে এবং আর কিছু অফিস আসতে পারবে না, তার জন্য ডালুদা সবাই চিঠি দিয়েছে। আজকে কি হয়েছে? আজকে হঠাৎ করে আমি বসে আছি, প্রত্যেক দিনের মতন কাজকর্ম করছি, আমাদের অফিসে যারা আসে তারাই আসে, এসে আজকে হঠাৎ করে কাজী ঢুকে দেখেন কি করেছে, আপনাকে কি মেরেছে, চিফ থাপ্পড় একটা মেয়ে ছিল, অন্যান্য চিফ থাপ্পড় সব কিছু দেখেন দেখেন অন্যদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলাম। আপনাকে কি বহিষ্কার করে দিল দল থেকে? না না, আমরা তো আমাদের সভানেত্রী লক্ষ্মী গুহকে আমরা সবাই পায়ে দিয়ে ওনাকে আমরা পায়ে দিচ্ছি। কিসের পায়ে দিচ্ছেন? উনি সভানেত্রী আছে, সভানেত্রী আছে, থাকবে পায়ে দিচ্ছি। এটা দেখ একটা সমস্যা তো, যিনি বলছেন সভাপতি পদ নিয়ে নাকি সমস্যা? সমস্যা না, আমরা সবাই ঐক্যবদ্ধ মিলেমিশে শ্রমিকের কাজ করবো। আপনার বিরুদ্ধে তো অভিযোগ করলো। ওখানে আবার ধাক্কাম ধুকি দুটার মধ্যে চলছে, দুটাকে ছোটাচ্ছি, ছোটাচ্ছি না, ধাক্কাম ধুকি লোক করবো না, কারণ পারবেন না, যা আছে নিজের মধ্যে বিচার করে বিবেচনা করে ইউনিয়ন করে দিতে হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।